গাইস, যারা এখন পর্যন্ত কারাগার সিরিজটি দেখেননি তাদের জন্য কিন্তু হিউজ স্পয়লার অ্যালার্ট থাকছে। সো কারাগার আমি প্রথমবার দেখলাম, দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে চঞ্চল চৌধুরী ইজ দ্য ওয়ান যে কিনা সবাইকে নাকে দড়ি লাগিয়ে ঘুরাচ্ছে। সে হয়তো অনেক বড় একজন গ্যাং মেম্বার হবেন বা গ্যাংস্টার টাইপের কিছু একটা হবেন এবং খুবই প্রভাবশালী ব্যক্তিত্ব হবেন। কিন্তু একটা জায়গায় একটু খটকা লেগে যাচ্ছিল যে জয়ন্ত চট্টোপাধ্যায় একটা জায়গায় বলেছিলেন যে বিড়ালরা সব নেককার মানুষের কাছাকাছি থাকতে পছন্দ করে। বিড়ালরা পাক পবিত্র হয়, নেক বান্দার আশেপাশে গুরগুর করে। তখন কিন্তু ওই বিড়ালটা চঞ্চল চৌধুরীর কাছে চলে যায় এবং তার কোলে গিয়ে বসে থাকে। সো এই জিনিসটা আমার কাছে বারবার একটু ঘুরপাক খাচ্ছিল যে কি হলো, কেন এই জিনিসটা তো মিলতেছে না। তো আমি সিরিজটা আবার দেখি, আবার দেখার পরে আমার কাছে একটা থিওরি আমি এখন দাঁড়া করাইতে পারছি, সেটা নিয়ে এখন কথা বলবো। তো আমার কাছে মনে হচ্ছে যে তানিশা ফারিন এবং চঞ্চল চৌধুরী দুজন ভাই বোন। ইয়াস, চঞ্চল চৌধুরী এবং তানিশা ফারিন দুজন ভাই বোন। কীভাবে বলছি আমি বলি, শেষ দিকে চঞ্চল চৌধুরী কিন্তু বলেন যে মায়ের শরীর বেশি ভালো নেই। অন্যদিকে আমরা দেখতে পাই যে তানিশা ফারিনের যে মা তিনিও কিন্তু অনেক অসুস্থ। সো এটা একটা পয়েন্ট আমার কাছে মনে হয়েছে। দেন চঞ্চল চৌধুরী কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ, মডার্ন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। তানিশা ফারিনও কিন্তু মায়ের সাথে মডার্ন সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলেন। তো এটাও আমি একটা মিল খুঁজে পেয়েছি। চঞ্চল চৌধুরী কিন্তু ফ্রেঞ্চ বলতে পারেন, অন্যদিকে তানিশা ফারিনও কিন্তু অনর্গল ভালোভাবে ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন। এই দিকটাতেও আমি একটা মিল পেয়েছি। এগুলো কিন্তু খুবই নর্মাল ব্যাপার। বাট আমি আরেকটু ডিপে যাই যে চঞ্চল চৌধুরী যে ফাদারের কাছে পাঠায় তানিশা ফারিনকে শেষের দিকে, ওই ফাদারের রুমের দিকে কিন্তু আপনারা চাইলে দেখবেন যে অনেকগুলো বাচ্চার ছবি কিন্তু লাগানো রয়েছিল একটা দেয়ালে। এবং যে বইটাতে কিন্তু আমরা দেখতে পাই যে চঞ্চল চৌধুরীর যে নামটা সেটা কিন্তু একটা খ্রিশ্চান নাম। সো হয়তো চঞ্চল চৌধুরী এবং যে ফাদার রয়েছে তারা দুজন হয়তো বা বন্ধু। আমি যদি বয়স বিবেচনা করি হয়তো তারা একসাথে বড় হয়েছেন বা একসাথে পড়াশোনা করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু তারা দুজন বন্ধু হতে পারেন। তো এবার ছবিটার কথায় আসি। 1971 সালে কিন্তু পাকিস্তানিরা আমাদের দেশে নারীদের অনেক অত্যাচার করে। সো এই অত্যাচারে কিন্তু অনেক শিশুর জন্ম হয় যাদেরকে কোনো রকম স্বীকৃতি দেওয়া হয় না, তাদেরকে এতিমখানায় বা চার্চে দিয়ে দেওয়া হয়। সো আমার কাছে মনে হয় যে ছবিটা ছিল সেই ছবিটা হয়তো পাকিস্তানিদের নির্যাতিত হওয়ার কারণে যে বাচ্চাদের জন্ম হয় সো সেই সন্তানদেরই ছবি হবে। সেখানে হয়তো চঞ্চল চৌধুরী রয়েছেন, হয়তো বা সেই ফাদার যে ছিল সেই ফাদারও থাকতে পারেন এদের মধ্যে। তো আমার কাছে মনে হয়েছে যে তারা চার্চে বড় হয়েছেন এবং যারা চার্চে বড় হন, আমরা জানি যে খ্রিশ্চান মিশনারিতে একটু ইংলিশ মিডিয়াম বলেন বা ওই ধাঁচের পড়াশোনা বেশি হয়। সো চঞ্চল চৌধুরী হয়তো বা পড়াশোনার ক্ষেত্রেই তিনি ফ্রান্সে গিয়েছেন, এইটা একটা থিওরি হতে পারে। আমরা জানি নাইম একজন ডিবির ভালো এক্সপিরিয়েন্সড অফিসার, উনি হয়তো এই কেসটা হ্যান্ডেল করছেন। এমন হতে পারে যে নাইমের কেস যেটা তিনি হ্যান্ডেল করছিলেন সেটারই একটা অংশ হিসেবে চঞ্চল চৌধুরীর সামনে তানিশা ফারিনকে নিয়ে আসা হয়। সো এটা শুধুমাত্র আমার একটা প্রেডিকশন, পুরো গল্পটা দেখে বা পুরো সিরিজটা দেখে আমার কাছে এটাই মনে হয়েছে এভাবেই হয়তো পার্ট 2 এর গল্প শুরু হতে পারে। সো এটা কোনো ফ্যাক্ট না, এটা একটা থিওরি, জাস্ট আমার প্রেডিকশন মাত্র। সো যদি আপনার কাছে ভালো লেগে থাকে আপনি ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যদি কারাগার না দেখো এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে থাকেন, সো আপনাকে অনেক থ্যাংক ইউ। তবুও আপনি কারাগারটা দেখুন, অবশ্যই অবশ্যই আপনার কাছে অনেক ভালো লাগবে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।